সিগারেটের ধোঁয়ার গন্ধ পেয়ে রনি দরজায় টোকা দিচ্ছে। দরজা খোল। এখন বিরক্ত করিস না, আমাকে একটু একা থাকতে দে। কি হয়েছে তা কি? আমাকে কি বলা যাবে না? পরে বলবো। এখন বল। এখন তুই তোর রুমে যা, দয়া করে আমাকে একা থাকতে দে। আমি তোর ঘটনা কিছু জানি। কি জানিস? দরজা খোল, সব বলছি। আমি দরজা খুলে দিলাম। কি হয়েছে এখন বল। তুই না বললেই তুই জানিস। আমি হালকা জানি, বেশি জানি না। ভাই তুই আমাকে একটু সাহায্য করবি? কি সাহায্য? সঞ্জিতার সাথে দেখা করার ব্যবস্থা করে দিবি? দেখা করানো আমার পক্ষে সম্ভব নয়, তবে যখন একদম কথা বলার কোনো সুযোগ থাকবে না তখন একটা ব্যবস্থা করা যাবে। তবে হালকা কাজে মেডিসিন দিলে পরে কেউ মেডিসিনকে বিশ্বাস করবে না। মেডিসিন মানে কি? মনি আমাকে শামিমকে পড়াতে দেয়নি কেন? সঞ্জিতাকে যদি তুই ভালোবেসে ফেলিস তাই। শোন, আমি জানি সঞ্জিতা আর মিম দুইটাই এক, কারণ আমি লক্ষ্য করে দেখেছি সঞ্জিতা ও মিম দুইজন এই একই সমান উঁচু, তাদের শরীরের গঠন একদম এক। তার চেয়ে ওই বড় কথা, যখন হাসপাতালে তোর সাথে সঞ্জিতা যেই জুতা পরে দেখা করতো, ওই দিন সেই জুতা পরে মিম দেখা করতো। তুই আমাকে আগে এই কথাগুলো বলিসনি কেন? আমি 100% শিওর ছিলাম না, তাই বলিনি। ও, তবে মনি আমাকে বলেছিল তুই সঞ্জিতার সাথে ফোনে কথা বলিস, কারণ তোর নাম্বারটা মনে মনি সঞ্জিতাকে দিয়েছিল। রনি তুই একটু আমার কাছে আয়, তুই অনেক খবর রেখেছিস, একবার তোকে আমার বুকে জড়াতে চাই রে পাগলা। তুই আমাকে এত ভালোবাসিস? আয় তুই বুকে আয়। আগে সিগারেট খাওয়া বন্ধ কর। আমি সিগারেট নিভিয়ে দিলাম। রনি আমার কাছে এলে কয়েকটা কিল ঘুষি দিলাম। রনি চিৎকার করতে লাগলো। আমি আবার কি করলাম, মারছিস কেন? তুই 100% জানতি মিম আর সঞ্জিতা এক। হ্যাঁ, তো কি হয়েছে? তুই আর মনি যেহেতু এই সর্বনাশ করেছিস, তাহলে তোরা দুইজন আমাদেরকে সব দিক দিয়ে হেল্প করবি। এটা কোনো বিষয় হলো? সঞ্জিতার সাথে দেখা করতে চাই। কোনো ব্যাপার না। কি বলিস রে পাগলা? মনি আছে, মনির সাথে তুই সঞ্জিতার সাথে দেখা করতে যাবি, কিন্তু তোকে মেয়ে সেজে যেতে হবে। পুরুষ মানুষ আবার মেয়ে সাজে কিভাবে? সব কিছু আমি ব্যবস্থা করব, তুই শুধু মেয়ের মতো কথা বলতে শিখ। ঠিক আছে, এরপর? আমি ভেবেছিলাম তুই অনেক সাহসী, কিন্তু তুই অনেক নর্মাল মানুষ। একটু সমস্যা হয়েছে তাই সিগারেট খাওয়া শুরু করলি? সঞ্জিতাকে ওর বাসার সবাই মিলে রুমে বন্ধ করে রেখেছে। তো কি হয়েছে, ভালোবাসি সঞ্জিতার জন্য তোকে সুস্থ হয়ে বেঁচে থাকতে হবে। আমি রনিকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলাম। আমাকে ছেড়ে দে, একটু আগে তুই আমাকে মারছিস। আমি রনির গালে চুমু দিলাম। তুই মেয়ে হলে তোকেই বিয়ে করতাম। ছেলেদের প্রতিও তোর টান আছে নাকি? কি বললি তুই? মজা করলাম, এখন ঘুমা, আগামীকাল শপিং করতে যেতে হবে। শপিং করতে যেতে হবে মানে? এতদিন সঞ্জিতা বোরকা পরে প্রেম করেছে, আগামীকাল থেকে তুই বোরকা পরবি। তুই কি পাগল হলি নাকি? ছেলেরা বোরকা পরে নাকি? তুই পরবি কি না? আমি পারবো না। তাহলে আমি তোকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। ঠিক আছে, আমি রাজি। এই না হলো প্রেমিকের মতো কথা? এরপর রনি ওর রুমে চলে গেল। এমন সময় সঞ্জিতা ফোন করলো। আমি যদি তোমাকে না পাই তাহলে আমি মরে যাব। আগামীকাল তোমার সাথে দেখা হবে। তুমি আমাদের বাসায় আসবে নাকি? হুম, আসবো। বাবা তোমাকে মেরে ফেলবে। কুছ পরোয়া নেহি। তুমি এমন সময় আমার সাথে মজা করছো? একদম চিন্তা করো না। তোমার কিছু হয়ে গেলে আমি মরে যাব বলে দিলাম। তুমি বাজে চিন্তা করো না, আমি আমার দিলওয়ালে দুলহানিয়াকে নিয়ে আসবো। তবে এখন না, আমাকে কিছুদিন সময় দাও, আর এই কয়েকদিন তুমি তোমার পরিবারের সবার সাথে একদম নরমাল আচরণ করবে। ঠিক আছে, এখন তুমি ঘুমাও, আগামীকাল দেখা হবে। এরপর ফোন কেটে দিলাম, ঘুম দিলাম একটা। সকালে রনির ডাকে ঘুম ভাঙলো। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, আসছি। এরপর কিছু টাকা নিয়ে রওনা দিলাম। দুজন ছেলে লেডিস শপিং মলে ঢুকে শপিং করবো, কেমন একটা অদ্ভুত অবস্থা বলেন আপনারা। এরপর এক দোকানে গেলাম। ভাই এর মাপে একটা বোরকা দেখান। দোকানদার বললো, ভাই আপনি কি শিওর ওনার মাপে বোরকা দিব? ওর মাপে না হয় ওর জন্য বোরকা দেন। দোকানদার বললো, সকালে কি গাঁজা খেয়ে আসছেন নাকি? তখন আমি বললাম, ওই মিয়া আপনার সমস্যা কি, দিবেন কি না বলেন, বেশি তেড়িবেড়ি করলে মুখের ডিসপ্লে টুসপ্লে ঝাঁকানাকা করে দিব। তখন দোকানদার বললো, ভাই আপনারা আমার দোকান থেকে যান। তখন আমি বললাম, তোর এত বড় সাহস? তখন দোকানদার বললো, ফাজলামি করেন এখানে? ও শালা, তোর সমস্যা কি? আমরা আইনের লোক, একটা মিশন আছে তাই ছন্দবেশে ধরতে হবে। সরি ভাই, আগে বললেই হতো।
এর নামে নারী নির্যাতন মামলা লাগিয়ে দেই। না না থাক, আর একবার এইবার ক্ষমা করে দিলাম স্যার, চিনতে পারেনি, সরি। তখন আমি বললাম, ঠিক আছে ঠিক আছে, এখন ভালো বোরকা দেখান। এরপর ভালো একটা বোরকা নিলাম। দোকানদার বলল, স্যার আর কিছু লাগবে? রনি বলল, এর মাপে জুতো আছে আপনার এখানে? দোকানদার বলল, একটু সময় দিন, আমার কাছে নেই, আমি এনে দিচ্ছি। এরপর দোকানদার তার কর্মীকে দিয়ে ভালো একজোড়া জুতো আনালো। রনি বলল, মোজা আছে? দোকানদার বলল, স্যার মোজা আমার কাছে আছে। রনি বলল, দিন। তারপর জুতা মোজা নিয়ে আরেকটা দোকানে গেলাম, সেখান থেকে মেকআপ ও বিভিন্ন রকমের ক্রিম নিলাম। এরপর বাসায় এলাম। তুই ভালো করে শেভ কর, দরকার আছে। কিছুক্ষণ পর মনি আসবে, ওই এসে তোকে মেকআপ করিয়ে দেবে। আমি ভালো করে শেভ করলাম, কিছুক্ষণ পর মনি এলো। এরপর মনি সবকিছু দেখলো। মোটামুটি সব আনছো, কিন্তু আলগা চুল আনতে ভুলে গেছো। এত কিছু কি মনে থাকে? তোমাকে আগেই বলেছিলাম শপিং করার সময় আমাকে ফোন দিতে, ভুলে গেছিলাম। এরপর মনি আমাকে চেয়ারে বসিয়ে ভ্রু থেকে শুরু করে মুখের চারপাশ ভালো করে মেকআপ করে দিল। রনি দেখো তো কেমন হয়েছে? রনি দেখে একটা শিস দিল। দোস, তুই এইভাবে থাক, আমি তোর প্রেমে পড়ে যাব। ফাইজনামে বন্ধ করো, তুমি এখন গিয়ে আলগা চুল আনো তাড়াতাড়ি, আর আমি এই সুযোগে আর একটু কাজ করি। রনি এক ঘন্টা পর এলো। আমি এই সময়ে আগলা নখ লাগালাম, লিপস্টিক দেওয়া শেষ হলো। রনি বলল, ভাই তুই যে আমিরুল আমি নিজেও বিশ্বাস করতে পারছি না। শালা কুত্তা, তোর খুব মজা হচ্ছে? মনি এই নাও চুল পরিয়ে দাও। এরপর চুল পরিয়ে দিল, মনির সাথে বের হলাম। একদম সানজিদার বাসায় নক করলো, আন্টি এসে দরজা খুলে দিল। মনি তুমি কেমন আছো? আরে মেয়ে আবার কে? আমি ভালো আছি, আরো হলো আমিরা। ও ভেতরে আসো। এসব কি শুনলাম? কি শুনলা? আমিরুল নাকি সানজিদার সাথে? কোথায়? এটা মিথ্যা কথা, আমার ভুল হয়েছিল। এখন থেকে কোনো ছেলে বাসায় আসতে দিবেন না। আন্টি সানজিদা কোথায়? ওর রুমে আছে। আন্টি এমন সময় বন্ধ করে রাখলে মন খারাপ থাকবে, সানজিদাকে আপনি একটু আলাদাভাবে সময় দিবেন, না হলে সারাদিন শুধু ওই কথাই ভাববে। তোমরা বসো, আমি নাস্তা আনছি। সানজিদা খাইছে? গতকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করে রাখছে, খাবার দিছি কিন্তু খায় না। আমার কাছে খাবার দিন, দেখি কিভাবে না খেয়ে থাকে। তুমি না হয় আমাদের বাসায় আগে আসছো, কিন্তু এ তো আর আগে আসে নাই। তোমরা বসো, আমি নাস্তা আনছি। আমার কাছে খারাপ লাগছে, সানজিদা গতকাল থেকে কিছু খায়নি, এটা শুনে খারাপ লাগারই কথা। আন্টি খাবার আনলো। আমিরা তুই চাইলে এখানে বসতে পারিস, আবার চাইলে আমার সাথেও যেতে পারিস। আমি মেয়েদের কণ্ঠে বললাম, না চলো বোনকে একবার দেখে যাই। এরপর আমরা ভেতরে গেলাম। আমার রুম থেকে তোমরা বের হয়ে যাও, আমার কথা শোন, এভাবে নিজের ক্ষতি করিস না। তুই যে ছেলের জন্য এত কষ্ট করেছিস, সে ছেলে ঠিকই খাওয়া দাওয়া করে আরামে ঘুরে বেড়াচ্ছে। তোমাকে ওর কথা বলতে বলিনি, আমি জানি আমিরুল কিছু খায়নি। আন্টি আপনি এখান থেকে চলে যান, আমি থাকলে এখানে ঝগড়া লেগে যাবে। আপনার সাথে সানজিদা ঝগড়া লাগুক তা আমি চাই না, ঠিক আছে? এরপর আন্টি চলে গেল। সানজিদা খাওয়া দাওয়া শেষ কর। আমি খাবো না, তুই এখান থেকে যা। আমিরুল গতকাল ওর বাসায় চলে গেছে, আমাকে বিয়ের দাওয়াত দিছে, আর তুই ওর জন্য জীবন নষ্ট করছিস? আমি বিশ্বাস করি না। মনিরুল তুই তাড়াতাড়ি কথা বল, এখানে আমিরুল আসলো কোথায়? আমি সানজিদার কাছে গিয়ে বললাম, এই তোমার সামনেই আছে, এখন তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি এখানে এভাবে? আসতে বলো, তোমার মা শুনতে পাবে। তোমার মুখটা খুলো দেখি। আমি মুখ খুললাম, সানজিদা আমার মুখ দেখে জোরে চিৎকার দিয়ে বলল, আমিরুল আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারে না, আমি বিশ্বাস করি না। এবার মনি চিৎকার দিয়ে বলছে, তুই বিশ্বাস না করলেও কিছু যায় আসে না। এখন খাওয়া দাওয়া শেষ করো। তুমি খাইছো? হ্যাঁ। সত্যি কথা বলো, এখান থেকে গিয়ে খাবো। গতকাল এখান থেকে যাওয়ার পর কিছু খাইছো? সিগারেট খেয়েছি আর কিছু খাইনি। সানজিতা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো, আমার চোখেও পানি এসে গেল। একটু দেখার জন্য কত নাটক করতে হয়েছে, এভাবেও যে দেখা হলো এতেই আমি খুশি, আর কিছু চাই না। এরপর নিজের হাতে সানজিদাকে খাওয়ালাম, সানজিদাও আমাকে খাওয়ালো। আমিরুল আর বেশি সময় পাবি না, আর একটু থাকি ভাই, পরে সবকিছু উলটপালট হয়ে যাবে। মনি তুই মায়ের সাথে গিয়ে কথা বল, আমি একটু আলাদাভাবে ওর সাথে কথা বলি, তোমরা বুঝতে চেষ্টা করো। আর সানজিদা তুই এখন থেকে স্বাভাবিকভাবে বাসায় খাওয়া দাওয়া করবি, আমি সপ্তাহে একদিন আমিরুলকে নিয়ে আসবো। আর তুই তাড়াতাড়ি স্বাভাবিকভাবে চলাফেরা করবি, যত তাড়াতাড়ি তোকে বাসা থেকে
বিশ্বাস করবে। আজ থেকে আমি আগের মতো স্বাভাবিকভাবে কথা বলবো।